হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা গত পর্বে দেখছিলাম যে আমরা মাইনক্রাফটের ঘর কীভাবে তৈরি করে, এবং আমরা একটা ঘর তৈরি করেছিলাম সুন্দরভাবে, জানি না কীরকম হয়েছে। ওইটা হয়তো বা শর্ট টাইমের ভিডিও, তোমরা অতটা ঠিক করে বুঝতে পারো না, কিন্তু আজকে যে ভিডিওটা দেবো এটা একদম পুরো ক্লিয়ার কাট সেই লেভেল একটা ভিডিও হব। আর আমরা আজকে গমের ফার্ম আপাতত গমের ফার্ম তৈরি করব, কারণ অন্য অন্য কী কী সবজি এগুলো আমি জানি না কোন কোন জায়গায় পাওয়া যায়, ওগুলো খোঁজা লাগবো, খুঁজে জানা লাগবো, তারপর তৈরি করা লাগবো। আজকে শুধু গমের চাষ করো। হ্যাঁ চলো শুরু করি। এই আমার ঘর, এটা এটা আগের রীতে দেখাইছিলাম যে কীভাবে বানাইছি, যা যারা দেখো নাই তারা যারা তারা যা দেখা হয়। দেখো একটা ইয়ে আসছিলো, দেখো ভালোভাবে, এই দেখো আগের বার ই করছিলাম, মানে ছাদের উপরে একটা ফার্ম তৈরি করছিলাম, জানি ফালতু হয়েছে, কী করুম, নিচে ভয় লাগে, নতুন নতুন খেলতেছি তো, কোন জায়গাতে জম্বি আয় পরে মেরে দেয় জায়গা। এটা এটা হয়তো বা অনেক উপরে, তোমরা বুঝতে পারছো না, আমি নিচে নেমে তোমাকে দেখাই। এই যে এই যে একটা ঝামেলা, নিচে নিচে নামতে না, কী যে একটা ঝামেলা হয় এই জায়গা থেকে। আজকে নুপুরে এই আমার এরিয়া, আর এই সে ঘর, ঘরটা দেখো মোটামুটি, হ্যাঁ মোটামুটি ভালো তো লাগে, হ্যাঁ খারাপ না, মোটামুটি আছে। ও এই যে একটা গুহা করছিলাম, গড আছে না, না যেমন ভূত। এই যে ঘরটা, ঘরটার উপরে তুমি তোমার তোমার ভালো করে দেখাই, আমার কাছে হয়তো বা দেখালে কয়টা আছে, ইয়া বাটন দেখা দেখা চাপ দেওয়া লাগে। কিরে কাঠ নাই একটাও, কী করছাস? কাঠ সব শেষ করে আমার ছোটো ভাই, দুই দুজনে মিলা খেলে গিয়ে আমরা এখানে কাঠ কাঠ কতগুলো কাটতে কাটতে যায়, কারণ লাগতে পারে আমাদের এরিয়া। আমি মানে কীভাবে প্ল্যান করছি তোমাকে দেখামো, এখন এখন কয়া দিলে মজা শেষে যাবো। আর কিছু প্ল্যান প্ল্যান কাটি, আমার দুই মিনিট সময় দাও। দুঃখিত আমাদের কাছে আতুর নেই, আমরা আতুর না থারি কোদাল কোদাল না কুড়াল কুড়াল আবার আনতে চাইতেছি, কেউ আসবে না, ঠিক আছে আমি নতুন এলাকায় এরকম এরকমই টইতেছে। আমাদের ঘরের ভিতর অনেকগুলো বানাইন আছে দেখছো, নাই আচ্ছা একটা আছে। আর কী কী লাগবে আমগো 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 আচ্ছা আমগো ড্রেস দিয়ে যাগায় তাহলে, আমার 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 শৈলে কিছু নাই, আমার শৈলে কিছু নাই, থাকলে না লাগলো চলো, আপাতত চাষাবাদ করুক, চাষাবাদ এগুলো লাগবে, এরা লাগতে পারে, খাওয়ান লাগবো, এটাও লাগবো। আচ্ছা আমরা আমরা এই জায়গায় আপাতত যা যা লাগবে ওগুলো সব লয়ে লই। আমাদের আমাদের যাতে লাগবে আমরা সব লেলিছি, এখন আমরা আবার আবার সে আমাদের আগের কাজে চলে যাবো, আমাদের কিছু কাঠ লাগবো, মানে আমাদের অনেক অনেক কাঠ লাগবো, মানে কম বেশি ভালো ভালোই কাঠ লাগবো। চলো দেখলে আমাদের একত্রিশটা না একত্রিশটা হয়ে গেছে, একত্রিশটার পর মনে না বেশি লাগবে, একত্রিশ আগে দেখলে একত্রিশটা হয় কটা, আমি শিওর জানি না একত্রিশটা কটা হয়, প্রায় অনেকগুলো হয়ে গেছে প্রায়, এত এত হিসাব বাদ দিয়ে দিই, এত আগে যাই যাই হোক। তো আমগো আমাদের আমাদের চাষাবাদের এই জায়গাতে শুরু করবো আমরা, আমাদের ঘর এই পাশে, তা আমরা এই এই পাশে শুরু করব, এই পাশে এই পাশে সম্পূর্ণ আমাদের নিজস্ব চাষের জমি হইব, এই এই জায়গা থেকে, এই এই এরিয়া থেকে। আগে 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 এরিয়াটা দিয়ে আনি, না এটা দেবো না, এটা এটা লই, এটা লই, তা চলে যাবো, এই 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 এরিয়া থেকে শুরু করব। আমার আমার দু মিনিট সময় দাও, একটা কাইটটা সব সমান করে লই। তারা দুঃখিত, আর আরেকটা আরেকটা বানা বানালে আলে আমগো কী লাগবো, আহারে ইয়া নাই, আবার লয়ে লই আমগো লোয়া লোয়া না তো পাথর নাই, আমরা পাথর দিয়ে বানাবো না, ওটা নাই, কী বলে ওটা, ওটার নাম কী, আমরা সব কিছু জায়গায় নাই না, ইস্যু করে রেখে দিছি গত পর্বে, সোবেল আমাদের কাছে সোবেল নাই, হ্যাঁ ইস্টন সোবেল আমাদের কাছে ছিল না, ইস্টন সোবেল বানাইলাম, এখন আমাদের কাজ আবার আবার শুরু করে দেবো, সমস্যা নেই। আমার কাটা সম্পূর্ণ শেষ, দেখো এই জায়গা ক্লিয়ার, আমরা আজকে আপাতত কিছু করতেছি না, আমরা এতটুকু বাকি ছিল এতটুকু শেষ করিনি, ও আচ্ছা এতটুকু ভালো লাগবো, তো আমাদের আমাদের জায়গা ক্লিয়ার, এই জায়গা আমাদের চাষাবাদের জন্য বেস্ট একটা জায়গা। আজকের জন্য এই এইটুকুই, ওই ভূত মুতা শুরু হয়ে গেছে, আমি এবার যেটুকু একবার ঘুমায় নি, সকালবেলায় কাজ করুক, ঘুমায় নি তারপরে সকালবেলায় কাজ করা শুরু করে দেবার, বাস এখন ভূতের বয়স শেষ, দিন হয়ে গেছে, দিন হয়ে গেছে, তার আমাদের আমাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যান অনুযায়ী কাজ করা শুরু করে দেবো ভাই। যাই হোক তাহলে এই জায়গা থেকে শুরু, আগে আগে একটা বেড়া দিয়ে, আগে বেড়া বেড়ার জন্য আমাদের কী করতে হবো,
আমাদের বেড়া সম্পূর্ণ কমপ্লিট আর আমরা কি করব আমরা এই জায়গাতে একটু সাপ করে নিমু কারণ দেখতে খারাপ দেখতে স্যার মাঝে যে কাশপুশগুলো আছে কাশপুশগুলো সরা নিমু যেন আমাদের পরে কোনো ঝামেলা না হয় আমরা ঝামেলা মুক্ত চাই নাকি যাই হোক আমাদের এই জায়গায় কমপ্লিট একটু একটু সাপ করে দিই আমাদের এগুলো দরকার নাই ম্যাম তারপর আমাদের আছে ঘাসগুলো আমরা সাপ করে নিই আমাদের কিন্তু কাটা লাগবো পরে এমনি কাটা লাগবো কারণ আমাদের গোম নাই পর্যাপ্ত পরিমাণে আমাদের ওই গোমের জন্য আমাদের এই ঘাস কাটা লাগবো ঘাস আমরা কাটবো একটু পরে আগে এগুলো শেষ করালি কারণ আমাদের এই জায়গায় আগে প্ল্যান পরিমাণ মানে প্ল্যানের মতো করে ই করা লাগবো মানে জায়গা জায়গা এটা যে যেরকম ভাবে আছে এরকম আগে সম্পূর্ণ জায়গা ঘাসগুলো সরানি হ্যাঁ কমপ্লিট তো আমাদের আমাদের প্ল্যান অনুযায়ী একটু দরকার আছে আমগো দরকার নাই একটু কামগো দরকার নাই এই যেতটু একটু রাখলাম কি লেগা ওটা নামার জন্য এটা লাগবো আমগো এই গাছ ওই গম 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 না তো এই যা গমের পিছে গমের পিছে গুলো না যাই হোক আমরা আচ্ছা দেখো আমাদের বেড়া সম্পূর্ণ কমপ্লিট আর আমরা যে প্ল্যান করছি প্ল্যান অনুযায়ী জায়গায় পানি মানে পানি দেবো ফাঁকে ফাঁকে তিন ব্লক না চার ব্লক তিন ব্লক পর পর পানি দিলে মনে হয় একটু পানি একটু বেশি টানতে পারবো গাছপালায় কই তাই না তাও মানে যেভাবে ভালো হয় সুন্দর হয় ওইভাবে ঘুরে ঘুরানো যেভাবে পানি সুন্দর হবো তাহলে আমাদের হাতে আবার ওইটা নিয়ে দেবো পানি সম্ভব আমার বারবার আনা লাগবো ফার্স্টে এই জায়গা থেকে শুরু করি বেশি দূর যাইবো না জানি পানি আমার আনা লাগবো আচ্ছা এই জায়গায় একটা গেট খুলবো না না একটা ভাঙালাই যা 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 তাদের লেগে একটা ভাঙালাই কী করবো একটা তো একটা এরকম ভাঙা ভাঙাই লাগবো আচ্ছা আমাদের পানি আনতে যাওয়া লাগবে হেভি দূরে এই যে পানি সামনে আছে আমগো এই জায়গাতে একটা জায়গা লিঙ্ক করে দিতে পারতাম যে জায়গাতে অটোমেটিক পানি দেবো আমাদের আগে একটা অটোমেটিক পানির একটা তৈরি করা লাগবো আমরা আগে এটা করি বুদ্ধিটা সেই হয়েছে এবার একটা অটোমেটিক আগে একটা গত্তে গত্তে যাওয়া উচিত না এসব গত্তা গত্তে কি না কি থাকে আগে আমরা আনলিমিটেড একটা পানির সোর্স বানালে তারপর ওই জায়গা থেকে আমরা পানি নিলাম আমরা একটা পানির কূপ বানাবো কূপ হবে পানির কূপটা ঠিক এই জায়গায় বানাম পানির কূপটা কোন জায়গায় বানাম ওই পাশে বানাই না পানির কূপটা এদিকে বানাই এই জায়গা থেকে পানি অটোমেটিক নিলাম আগে তাহলে পানির কূপটা বানাই আনলিমিটেড পানির সোর্স হয়ে গেছে আমরা জায়গাতে খালি পানি নেবো আর জায়গা ফালামো আমরা কাজ করি ওই সাইডগুলো ফালা দেখা সাইডগুলো কোনো আমাদের লাভ হইতেছে না আমাদের আনলিমিটেড পানির সোর্স তৈরি করে লাইছি আমি খালি পানি নিমো আর ফালাম আমাদের সম্পূর্ণ কমপ্লিট আমাদের এখন পানি পানি দেওয়া আর কিছু বাকি নেই সম্পূর্ণ কোনা কানা জায়গাতে পানি দেওয়া কেছে ওগুলো আমরা পরে দিই মনে হয় আমাদের চাষাবাদ শুরু করে দিই আমরা তো চাষাবাদ শুরু করার জন্য আমাদের লাগবো হয়েছে এই যে কোনার চাহিদার না নামটা কি হুই লাগবো হুই দিয়ে আমরা ফার্স্টে আগে এগুলার মাটিগুলার ছাই ছালো মানে ছাই ছা বলতে এগুলার উপরে গাছগুলো সরালো আমাদের পুরো কাঁচা মাটি কমপ্লিট আর আমাদের যে বীজ আছে বীজটা লাগানো লাগবে বীজটা লাগালে আমাদের কাজ কমপ্লিট এখন আমাদের কাছে বীজ আছে কতগুলো আগে দেখা লাগবে
ভমানে বীজ লাগবে আমি জানি, আমাদের কাছে প্রায় 26, 27, 28, 29 মতো বীজ আছে আমি জানি, তৈবো না আমরা কি আমরা জানি তৈবো না, আমাদের ওই যে দূর ঘাস আছে ঘাসগুলো কাটতে আমাদের আনা লাগবো, আমাদের প্রচুর বীজ দরকার, প্রচুর বীজ কাটা লই। এতগুলো ঘাস পড়া যদি মারতো পা পাঁচ ছড়া দুই একটা দেয় কেমন লাগে, খাওনো নাই দৌড়ো দো দৌড়ো দেয় না খাওন গেল কই, খাওন তো আমি সবই খেয়ালাইছি আগে দেখো শোনো কথা, সরি রাখি ভাই আপনার ডাল টোনা খোলা গেছি, আচ্ছা আগে ঘরে কোনো যে খাউন টাউন পাকালে আই, এই এটা কি কেটা আমার দি মারতে আছে কারণ কি আমি কি আমি আমি কি কি করছি অগো, আমি কি করছি অগো, হ্যাঁ হ্যাঁ আমার আমার মারতে আছে কি লেগে দেখালো কিছু আছে নি খাওয়াই না খাওয়ানোর মতো, কেউ আমার মারতে আছে কি লেগে আপনারা দেখেও জানেন তো আমার কই আমার মারতে আছে কি লেগে, শুধু জায়গায় এরকম কথা আমি কিছু করছি অগো, আমার কি ব্যবসা বাণিজ্য করে দিব না করে, একটা কাজ করি অগর মায়ের অবকাশ যা সব সব লে লই মারামারি দিন হয়ে গেছে, আশা করি ওই রাজাকাররা পলাইছে থাকে তাহলে আরেক ঝামেলা, ওই 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 হেই ভয় দেখ বিডম একটা কাজ করি আমার 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 লালি আর মার লালি ওগা একটা বোমা এলাম ভাই যুদ্ধ ভাই আমার দেখ কালে সোনা দেখা নাও মারতে পারে, এই 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 এদিকে 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 পারলে এদিকে তোরা এদিকে পারলে এদিকে আয় এদিকে এদিকে আমি এদিকে আমি মারতে আসে না আমার মাথায় গোল দেখতে আমার মারতে আসে না স্বর্ণ আর ব্যবসা আমি বড় লোক আমার মারা খেয়েবো তাকে কি মারলে মার কি হয়েছে কি মারবি মার মার কি এখন এখন আর আমার মারতেছে রাখা তারা পালে তারা পালে বাইরা লাগা লাগছে আগে ভিতরে যাবি ডান আমার বলে কে কেউ বলে মারতে হইব আহ কাজকে শেষ করলাম সবগুলো মেরালাম আমি আমার আমার মাথা গরম হয়ে গেছে আমার 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 কত সুন্দর চাষের জমির আর বাটো বাটো জ্বালাইছে আমি ছেড়ে দিই মনে আউ আয় কে আবি আয় কি হইতেছে না জানি আমার দেখা ভয় পাইছে আমি আমার 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 কাজে আমি এবার লেগে যাই এইসব গরিব টরিব কোন জায়গায় তাহে ভিক্ষা লাগলে আমার কইব আমি আমি দিয়ে দেবো দিয়ে দেবো শুধু শুধু আমার আমার এই ক্ষতিটা করে কিলা পেল ওরা এই শিল 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 পেয়ে গেছি লোহার শিল কি শিল না মুকুট না হেলমেট কি এটা কি কি লেহা ওমিনিউস ব্যানার ওমিনিউস ব্যানার কি বুঝতে না আমি তাহলে এটা পড়ছি তাহলে অতএব ওই যারা জাগর মারছে ওরা আইলে তো মনে করবো রাজা আমি কইতেন আবার মারাও শুরু করতে গরিব না হওয়ায় হওয়ায় একটু 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 মানে হওয়ায় সহ্য করতে বলো বলো করে দাও তারপর দেখ একটা কি করি কত সাহস আমার এলাকায় আমার মারতে আছে কত বড় সাহস মানে কি অবস্থা জানি ভালো অবস্থা না খারাপ অবস্থা তারপরও কই সমস্যা দেখালো আর কোন কোন জায়গায় কি আছে এই ফালটা দিতে আমি ভয় পাই ফালটা দিলে আমার বাট হয়ে যায় আমার জমির বাট হয়ে যায় দেখালে উপরে 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 উপরে
কমপ্লিট সম্পূর্ণ কমপ্লিট সম্পূর্ণ কমপ্লিট এখন আমরা কিছু কিছুদিন ওয়েট করবো কিছুদিন ওয়েট করবো তা আমাদের পাঁচ দিনের দিন আমাদের এটা কমপ্লিট দাঁড়াও এটা সম্পূর্ণ দেখানোর লেগা আমাকে আমাদের কিছু একটা করে উপর দেব কমপ্লিট পাঁচ দিনে কমপ্লিট পাঁচ দিনের দিন আমরা বানা লাইছি আমাদের চাষের জমি এরপরে প্ল্যান থাকবো আজকে আজকে এই পর্যন্তই তা আমাদের আমাদের নেক্সট যে প্ল্যান থাকবো ওগুলো মানে গরু গরুর খামার আবিজাবি যে খামার আছে ছাগল ছাগল বেড়াটারা এসবের খামার আমরা তৈরি করুম এটা এই পাশে করছি এটা অন্য পাশে ওটা প্ল্যান আগের থেকে লাভ নেই কারণ কী প্ল্যান করি কিছু কওয়া যায় না আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তো সাবস্ক্রাইব করে রাখো কারণ ভবিষ্যতে মাইক্রো মেরে কি মাইনক্রাফ্টের আরও আরও নানান ধরনের ভিডিও আমরা দিমু আমরা বলতে আমার লাগে আরও কেউ আছে তাই সেও দিব আমিও দিব আজকে এই পর্যন্তই বাই বাই।